আপনি ভাত হোক বা একটা সরকার জাতীয় কিছু খাদ্য হোক তো তার সাথে আপনি লবণ অ্যাড করবেন লবণ অ্যাড করেই তো মাখবেন মাখে তো ইয়ে করবেন তো আপনি অ্যাসিড দিবেন মানে লেবু রস যেটা সাইটিক অ্যাসিড বা কিছু দিবেন তাহলে সে নীলে পরিবর্তিত হয়ে যায় সরি বেগুনিতে তো তো আপনি সেই তথ্যটা আপনি ইয়ে করছেন আর কি স্যাটে আবার করে একটা ভিডিও প্লে করছেন বাচ্চার একটা ভিডিও তো আমার এখানে ভুলটা কি ছিল আপনি ধরে দিতেন যদি ভালো হতো আমার জন্য ভাই আপনার কি মানে আমরা যে সমস্ত বিষয় নিয়ে কথা বলি সেগুলো নিয়ে কোনো আলোচনা আছে

সেটা বলেন তাহলে আপনার যদি কোনো যুক্তি থাকে কোনো আলোচনা থাকে ইসলামের সপক্ষে যদি আপনাদের আপনার কাছে কোনো যুক্তি থাকে আজ এরা প্যাচাল পারতে তো মানে ভাই এখানে ঠিক আছে এগুলো হচ্ছে আজ এরা আপনি একটু বলেন যে আপনার আমরা যে আলোচনাগুলো করি সেগুলো নিয়ে আপনার কোনো মতামত আছে নাকি বা যুক্তি আছে কিনা যে আমরা একটা আপনাদের প্রশ্ন আছে আচ্ছা আমি এটা বাদ তাহলে তো আপনি যে বললেন যে ন্যায় অন্যায় খারাপ ভালো এরকম যে বিষয়গুলো আছে তো এগুলোর আপনার মানে সংজ্ঞানটা আসলে কি আপনার দৃষ্টিতে আপনার কাছে মানে ভালো বা খারাপ কাকে বলে ন্যায় অন্য জিনিসটা কি আপনার দৃষ্টিতে যে ভালো বা খারাপ কাকে বলে এটা জানার আগে আমাদের যেটা জানা দরকার যে 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 ভালো ভালো বা বা খারাপ খারাপ এটা সেটা নির্ধারণের পদ্ধতিটা কি সেটা আমরা কিভাবে বুঝবো যে এই জিনিসটা ভালো বা খারাপ নাকি আমদ সাহেব এটা এই কি আপনি আমার সাথে একমত যে কোনটা ভালো বা খারাপ এটা বোঝার আগে যেটা জরুরি যে কিভাবে আমরা বুঝবো যে এটা ভালো বা খারাপ মানে নির্ধারণ করার আগে তো সেই জিনিসটা বুঝতে হবে আমার বোঝার পরে তো আমি ভালো নাকি বলেন কি আগে হচ্ছে প্রসেসটা তারপরে আমরা বুঝবো এটা কোনটা ভালো কোনটা খারাপ সেই প্রসেসটা মনে করেন একটা ইনফরমেশন আমার কাছে আসলো আহ যে কলিমুদ্দিন রহিমউদ্দিনকে একটা ঘুষি মেরেছে বা তার টাকাগুলো চুরি করেছে বা তাকে খুন করেছে এরকমের একটা ইনফরমেশন আসলো এই জিনিসটা তার জন্য ভালো নাকি খারাপ এই জিনিসটা বোঝার জন্য আমাদের যে পদ্ধতিটা ব্যবহার করতে হবে সেই পদ্ধতিটাকে আমরা বলি প্রথমে আমাদের এই ইনফরমেশনগুলা ভেরিফাই করতে হবে মানে আমাদের যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমাদের নির্ধারণ করতে হবে কাজটা ভালো নাকি খারাপ আবারও বলছি আমাদের যুক্তি তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে আমাদের নির্ধারণ করতে হবে কাজটা ভালো নাকি খারাপ এই বিষয়ে কিমত নাকি যুক্তি তথ্য যুক্তি যুক্তি কাকে বলে সেটা আমি একটু পরে বলতেছি আগে এটা একটু বুঝে নেন যে আমরা একটা কাজ একটা ঘটনা একটা ইভেন্ট সেটা ভালো নাকি খারাপ সেটা বোঝার জন্য আগে আমাদের দেখতে হয় সেটার পেছনে

যুক্তি হচ্ছে একটা অবজেক্টিভ বিষয় যুক্তি হচ্ছে একটা অবজেক্টিভ বিষয় যুক্তি কখনো অন্ধবিশ্বাস হতে পারে না যুক্তিতে অন্ধবিশ্বাস কথাটাই হচ্ছে গিয়ে খুবই হাস্যকর কথা বলছেন বাসবিহারি ভাই আপনাকে আমি একটু জিজ্ঞেস করি যে যুক্তিতে অন্ধবিশ্বাস এই কথাটা কি মানে খুবই হাস্যকর কথা না ভাই নাম কি আমি তো পড়তে পারছি না আচ্ছা যাই হোক যুক্তি জিনিসটা তো একটা পদ্ধতি এটা অন্ধবিশ্বাস হবে কেন অন্ধবিশ্বাস মানে কোনো কিছু যাচাই যাচাই না করে যদি কোনো জিনিস আপনি মেনে নেন সেটাকে পালন করতে থাকেন সেটাকে বিশ্বাস করতে থাকেন তখন তাকে অন্ধবিশ্বাস করে কিন্তু যুক্তি জিনিসটা আপনিও যা কোনো একটা বিষয়ে আপনিও যেটা সিদ্ধান্ত করবেন আমিও সেটা সিদ্ধান্তে সেটাই পাবো আমাকে বলেন আপনি যে কথাটা বললেন তার প্রীতি আসলে বলতে অন্ধবিশ্বাস আপনি আগে বলেছেন তার মানে আপনি বলতে চান আপনি যুক্তিতে অন্ধবিশ্বাস করবেন যুক্তিতে কেউ কখনো অন্ধবিশ্বাস বিশ্বাস করতে না কারণ অন্ধবিশ্বাস শব্দটার অর্থই হচ্ছে যুক্তি প্রমাণহীন বিশ্বাস যেটা সেটাই হচ্ছে অন্ধবিশ্বাস যুক্তি প্রমাণহীন আবারও বলছি যুক্তি প্রমাণহীন বিচার বিশ্লেষণহীন যে বিশ্বাস সেটাকে বলা হয় অন্ধবিশ্বাস আর আপনি আমাকে বোঝাচ্ছেন ভাই আপনি তাহলে ভাই আপনি যুক্তিতে অন্ধবিশ্বাস করবেন ভাই এই যে পাগলের মতো যে কথাটা বললেন একটা মানে ব্যাকলের মতো কথা বললেন উজবুকের মতো কথাটা বললেন এই কথা বলার মাধ্যমেই আপনার সাথে কথা বলার উৎসাহই আমি হারাই ফেলছি আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম

মানে সংজ্ঞাটা কি আমরা যে ডিকশনারিতে যে অন্ধবিশ্বাসের সংজ্ঞাটা পাই বা আমরা যে বইপত্র থেকে অন্ধবিশ্বাসের যে সংজ্ঞাটা পাই সেই সংজ্ঞাটা কি সেটা বলেন পার্সপেক্টিভ আপনার কার পার্সপেক্টিভ কি সেটা জিজ্ঞেস করিনি যে আপনি যেটা বলেন সেটাই যে আপনি যেটা যুক্তির বিপরীত যেটা যে আমি কোনো কিছু না বিশ্লেষণ করে মেনে নিতে সেটা হচ্ছে অন্ধবিশ্বাস আচ্ছা সেটাকে তাহলে অন্ধবিশ্বাস বলে কাকে বিচার বিবেচনা না করে যখন কেউ কোনো কিছু মেনে নেয় কোনো কিছু যখন বিচার বিশ্লেষণ না করে মেনে নেয় বা যুক্তি ছাড়া মেনে নেয় বা প্রমাণ ছাড়া মেনে নেয় তাকে কি বলে অন্ধবিশ্বাস আচ্ছা যদি সেটার পক্ষে যুক্তি থাকে যুক্তি দেখার পরে যুক্তি প্রমাণ দেখার পরে যদি মেনে নেয় সেটাকেও কি অন্ধবিশ্বাস বলে আমেদ সেটাকে কি অন্ধবিশ্বাস বলে সেটা বিশ্লেষক দেখতে হবে আসলে আমি তো বলেই দিলাম যে যুক্তি আছে প্রমাণ আছে একটা বিষয়ের যুক্তি প্রমাণ আছে সেটাকে আমি মেনে নিলাম সেটা কি অন্ধবিশ্বাস বলে

অন্ধবিশ্বাস বলে নাকি কি বলে এটাকে নাকি যুক্তি কোন একটা মেনে নেওয়া বলে কোনটা সে তার গাছের উপরে একটা দেখছে আরেকজন বলছে আর সে কোনো প্রমান প্রমাণ ছাড়াই কোনো যুক্তি ছাড়াই মেনে নিচ্ছে এটাকে কি বলে এটাকে কি অন্ধবিশ্বাস বলে নাকি বলে না আচ্ছা এটাকে দিলে অন্ধবিশ্বাস বলে আচ্ছা এবার এবার মনে করেন যে আমি আপনাকে বললাম যে দুইটা আপেল প্লাস দুইটা আপেল ইকুয়ালস টু চারটা আপেল হ্যাঁ এটা হচ্ছে যুক্তির প্রাইমারি প্রস্তাবনা প্রস্তাবনা এক দুইটা আপেল প্লাস দুইটা আপেল ইকুয়ালস টু চারটা আপেল তাহলে দুইটা কমলা প্লাস দুইটা কমলা ইকুয়ালস টু চারটা কমলা এটা কি আমার এই কনক্লুশনটা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি বলেন তো জি ঠিক আছে তাহলে এটা তো যৌক্তিক নাকি জি এবং এটা যদি মানে কেউ যদি এটাকে চ্যালেঞ্জ করে তাহলে এটা তো প্রমাণ করে দেওয়া যায় দুইটা আপেলের পাশে দুইটা কমলাই পাশে রাখবে দুইটা কমলাই পাশে রাখবে মিলাবে মিলা দেখবে যে চারটা হয়ে গেছে তাহলে তো প্রমাণ এক্সপেরিমেন্ট করে তো এটা আমরা প্রমাণ করতে পারি নাকি জি পড়া যায় তাহলে এটা এটার পেছনে যুক্তি আছে প্রমাণ আছে তাই না জি এখন এই জিনিসটাকে একজন বলল যে ওয়াও এটার পেছনে তো যুক্তি আছে প্রমাণ আছে আচ্ছা ঠিক আছে মেনে নিলাম এই যে যে মেনে নিল তাকে কি অন্ধবিশ্বাসী বলা যাবে জি না বলা যাবে না এই

আচ্ছা তাহলে আপনার ওই কথাটা ঠিক হয়নি যুক্তি ঠিক আছে আপনাকে বলে দিচ্ছি যে যুক্তি প্রমাণ যখন থাকে সেটাকে যখন মানুষ মেনে নেয় কেউ মেনে নেয় তখন সেটাকে আর অন্ধবিশ্বাস বলা যায় না কারণ বাই ডেফিনেশন অন্ধবিশ্বাস জিনিসটাই হচ্ছে যুক্তি প্রমাণহীন যে বিশ্বাসটা সেটাকে বলে অন্ধবিশ্বাস আর যখন যুক্তি প্রমাণ থেকে থাকবে সেটা আর অন্ধবিশ্বাস হবে না সেটা হচ্ছে যুক্তিক একটা অবস্থান বোঝা গেছে এবার জি আচ্ছা এখন যুক্তি কাকে বলে যুক্তি জিনিসটা হচ্ছে যুক্তি জিনিসটা আপনি যদি ভাবেন যে যুক্তি আর মতামত এই বড় ধরনের পার্থক্য আছে সেই পার্থক্যটা হচ্ছে যুক্তি হতে হতে হয় অবজেক্টিভ আর মতামত পারে সাবজেক্টিভ পার্থক্য কি আপনি বোঝেন নাকি আপনাকে বুঝাইতে হবে বলেন তো লাগবে এটা মানে আপনি তো বোঝেন যে কোনটাকে যুক্তি বলে আর কোনটাকে মতামত বলে এটা কি বলছেন ওপিনিয়ন মতামত আর যুক্তি কাকে বলে এই পার্থক্য কি বলেন তো একটু আমাকে পার্থক্যটা কি

না না সত্য তো সত্যই থাকবে সবসময় এটা তো মানে উনি মেনে নিক না নিক তাহলে কিছু আসে যায় মানে যেটা মানে মানে একটা মাপকাঠি তো অবশ্যই আছে এটা সেই মাপকাঠিটা কি সেটা একটু বলেন যে অবশ্যই একটা প্রমাণ মানে একটা মানে মানে কি বলে একটা ফ্যাক্ট ফ্যাকচুয়াল জিনিস মানে দেখতে পাচ্ছি মনে করেন জাস্ট যুক্তি এটার কি এটার তার প্রমাণের দরকার হয় না যুক্তি ইটসেলফ এটা হচ্ছে এটা হতে হয় অবজেক্টিভ তাই না অবজেক্টিভ মানে বলছেন আপনি অবজেক্টিভ কাকে বলে জি সাবজেক্ট জি অবশ্যই সাবজেক্টিভ কাকে বলে আর অবজেক্টিভ কাকে বলে বলেন তো দেখি মানে সাবজেক্ট হচ্ছে ব্যক্তি বিশেষ বোঝায় আর কি মানে মানে একটা ব্যক্তি বিশেষ ব্যক্তি বিশেষ বা দল একটা দল একটা গ্রুপ বা একটা গোত্র তাই না এই যেমন ধরেন মানে ভারতের মানুষ মনে করে বা ভারতের কিছু মানুষ মনে করে যে মানে মুরগি খাওয়া ঠিক না গরু খাওয়া ঠিক না তাই তো জি এটা হচ্ছে তাদের একটা মতামত ঠিক আছে মানে হচ্ছে তাদের মতামত আবার অনেক মানুষ মনে করে যে পশু পাখি মেয়েরা খাওয়া যায় এটাও তাদের সাবজেক্টিভ মতামত ঠিক আছে আর অবজেক্টিভ অবজেক্টিভ একটা উদাহরণ দেন তো অবজেক্টিভ যুক্তি কাকে বলে একটা উদাহরণ দেন তো যেরকম দুইটা আপেল দুটা আপেল চারটা আপেল আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে হ্যাঁ যেমন ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা হচ্ছে একটা অবজেক্টিভলি আমরা প্রমাণ করতে পারি এটা কোনো ব্যক্তি বিশেষের বিশ্বাস তার ভালো লাগা মন্দ লাগা রুচি অভিরুচি কিছুর উপর নির্ভর করে না এটা ইন্ডিপেন্ডেন্টলি মানে মানে একদম স মানে নিজের যোগ্যতাতেই এটা ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে গিয়ে আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীনভাবে বা নিরপেক্ষভাবেই এটা নিজ যুক্তিতেই এটা সত্য বলে প্রতীয়মান হবে কারোর বিশ্বাস অবিশ্বাস রুচি অভিরুচি এইগুলো কোনো নির্ভর করে না এইগুলাকে বলা হয় অবজেক্টিভ এটা এটা বুঝতে পেরেছেন জি হ্যাঁ এখন আমরা কোনটা ভালো কোনটা মন্দ এটা বিবেচনা করতে পারি শুধুমাত্র যুক্তি যুক্তি সবসময় হতে হবে অবজেক্টিভ যুক্তি তথ্য প্রমাণ হতে হবে সবসময় অবজেক্টিভ এগুলো কখনো সাবজেক্টিভ হতে পারবে না যখন জিনিসগুলো অবজেক্টিভ হবে তখন আমরা সেই যুক্তি তথ্য প্রমাণ দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ আমরা বিচার করতে পারবো এইটা হচ্ছে প্রসিডিউর এটা হচ্ছে ভিত্তি এবার কি বুঝতে পেরেছেন কোনটাকে আমরা ভালো বলবো কিসের উপর করবে কোন অন্ধবিশ্বাসের উপর নির্ভর করবে না কোনো কোনো বিষয়ের উপর নির্ভর করবে না ঠিক আছে এটা তো বোঝা গেছে যে আমাদের স্ট্যান্ড হচ্ছে কখনোই কোনো সাবজেক্টিভ বিষয়ের উপর নির্ভর করতে পারবে না এটা তো বোঝা গেছে তাই না জিনিস যেমন ধরেন কিছু ভারতের কিছু মানুষ মনে করে যে সতীদাহ প্রথা একটা ভালো জিনিস কিছু মানুষ মনে করে কিন্তু এটা হচ্ছে তাদের সাবজেক্টিভ ওপিনিয়ন ভালোভাবে বোঝেন মনে করেন ওই অঞ্চলের কিছু হিন্দু মনে করে সতীদাহ প্রথা একটা ভালো কাজ আমাকে ঈশ্বরে কইছে আমাদের ভগবানে কইসছে সুতরাং পোড়াও মানুষকে হ্যাঁ এবং তারা পরায় দিল মানুষকে বা ধরেন আফ্রিকার জঙ্গলের কিছু মানুষ মনে করে অন্য গোত্রের মানুষদেরকে মায়েরা খায় ফেলা এটা হচ্ছে আমাদের আমাদের ঈশ্বর আমাদের কইছে গোত্রের মানুষটা হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ তারা মনে করে যে তাদের ঈশ্বর বলছে নির্দেশ দিছে যে অন্য মানুষের মায়েরা খায় ফেলি এটা ভালো ভালো কাজ তারা মনে করে এটাই ভালো এই সমস্ত জিনিস হচ্ছে বা মনে করেন আপনাদের ধর্ম আপনার আপনার ইসলাম ধর্মের বলা যেগুলো বলা আছে সেগুলো সহ পৃথিবীর যত ধর্ম আছে যত মতামত আছে সকল মতামত হচ্ছে সাবজেক্টিভ অপিনিয়ন এবং এগুলা তাদের ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে তাদের একটা ধর্ম আছে তাদের একটা কেতাব আছে তাদের একটা নবী আছে বা তাদের একটা অবতার আছে এইগুলোর উপরে নির্ভর করে এই কারণে এগুলো হচ্ছে সাবজেক্টিভ ওপিনিয়ন এগুলো কখনো যুক্তি না এগুলো হচ্ছে সাবজেক্টিভ মতামত ব্যক্তি বিশেষ বা বিশ্বাস ভিত্তিক মতামত এগুলা বুঝতে পেরেছেন আমরা বলছি যে কোনটা ভালো কোনটা মন্দ এগুলা কখনো কোনো সাবজেক্টিভ কোনো বিষয়ের উপর নির্ভর করতে পারে না কারণ ভালো মন্দ অবজেক্টিভলি আমাদেরকে প্রমাণ করতে হবে এটা ভালো বা মন্দ হুম এখন নৈতিকতার এই বিষয়টা যখন আমরা আলোচনা করি এটা তো একটু জটিল বিষয় এই কারণে আমরা যেটা করি একটা সহজ উপায় বলে দিই যে কোনটা নৈতিক কোনটা অনৈতিক এটা আপনি কিভাবে বুঝবেন একটা সহজ পদ্ধতি আছে সহজ পদ্ধতিটা হচ্ছে আপনার আপনি যে জিনিসটা অন্যের উপরে প্রয়োগ করতে চাচ্ছেন সেই জিনিসটা আপনি আপনার নিজের উপরে প্রয়োগ করলে কি হবে সেটা একটু চিন্তা করে দেখেন তো এই জিনিসটা আমরা বলি সহজে বোঝার জন্য যে কোনটা ভালো কোনটা মন্দ আমার কথা কি বোঝা যাচ্ছে জি ভাই মনে করেন আপনার ধর্মে বলা আছে যে কাফেরদেরকে মায়েরা তাদের মা বেটিকে তুলে এনে গণিমতের মাল হিসেবে সহবত করা এটা আপনার নবীও করেছে আপনার সাহবাগনও করেছে এটা খুব ভালো কাজ এটা ইসলামের বৈধ এটা বলা আছে হ্যাঁ এখন আমরা তখন আপনাকে বলবো ঠিক আছে ভাই আপনার ধর্মে এটা বলা আছে বুঝলাম তো এটা এই কাজটা নৈতিক নাকি অনৈতিক বলেন তো আপনি বলেন যে ভাই আমাকে ধর্মে আছে এটা নৈতিক আমাকে আল্লাহ কইছে আমাকে নবী কইছে এটা নৈতিক আমাকে তো মানে বিধান হচ্ছে আমাকে আল্লাহ নবী যা কয় সেটাই নৈতিক আর আল্লাহ নবী যেটা করতে হারাম করে সেটা অনৈতিক আমরা এমনি বুঝি তো ঠিক আছে আপনি ওইটা হচ্ছে আপনাদের সাবজেক্টিভ ওপিনিয়ন সাবজেকটিভ বিশ্বাস ঠিক আছে কিন্তু আপনারা যখন আপনাকে জিজ্ঞেস করব যে তাহলে আপনি একটু চিন্তা করেন তো যে হিন্দুরা যদি আপনার আপনাদের পুরো পরিবারকে মেরে আপনার বউকে আপনার মেয়েকে আপনার মাকে আপনার বোনকে তুলে নিয়ে সহবত করে তখন কি আপনি এটাকে মেনে নিবেন আপনার কাছে কি এটা নৈতিক মনে হবে তখন আপনি বলবেন না ভাই আমার না ভাই এটা তো ঠিক হইব না ভাই আমার মহামানরা কেন নিবো ভাই আমার হিন্দুরা কেন নিবাই এটা তো খুব খারাপ কাজ কাজ তখন আমি আপনাকে বলবো যে যে এই দেখছেন যে আপনি যে কাজটা অন্যের উপরে প্রয়োগ করতে চাচ্ছেন বা আপনাদের অন্যের উপর প্রয়োগ করা যাবে সেই কাজটা অন্যরা যদি আপনার উপরে প্রয়োগ করে তখন দেখা যাচ্ছে আপনি এটাকে অনৈতিক ধরতেছেন তার মানে আপনার যে নৈতিকতার মানদণ্ড সেটা হচ্ছে সম্পূর্ণ সাবজেক্টিভ এটা অবজেক্টিভ না এটা আমরা পরীক্ষা করে এই জিনিসটা বের করে দেখাইলাম এটা একটা সাবজেক্টিভ ব্যাপার আপনারাটা হচ্ছে সাবজেক্টিভ আর অবজেক্টিভ হচ্ছে আমরা যেটা মনে করি যে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিব কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে না আমরা যেটা দেখতেছি যে এই কাজে যদি আপনি এটা করেন বা অমুকে সেটা করে মনে করেন ইসরায়েল ফিলিস্তিনের উপর এটা করলো বা আমেরিকা মুসলমানদের উপর এটা করলো বা হিন্দুরা মুসলমানদের উপর এটা করলো বা মুসলমানরা হিন্দুদের উপর করলো যে যার উপরে করুক না কেন আমরা যদি দেখতে পাই যে এইটাতে কিছু মানুষের ক্ষতি হচ্ছে কিছু মানুষ নির্যাতনের শিকার হচ্ছে তখন কার কোনটা বিশ্বাস সেটা দেখার আমার দরকার নেই আমি বলবো যে এটা একটা অনৈতিক কাজ এটা একটা অন্যায় কাজ এই যে যুক্তি তথ্য প্রমাণগুলো আমার অবজেক্টিভলি বিচার বিশ্লেষণ করতে হবে আমি এই যখন বিচার বিশ্লেষণ করতে বসবো তখন আমার মাথায় যদি এরকম থাকে যে আমি তো ভাই মুসলমানের পোলা তাইলে হিন্দু গো মাইরা ও গরে মা বেটি গরে আয় না সহবাদ করলে কোনো সমস্যা নাই আবার একজন হিন্দু যদি মনে করে আমি তো হিন্দুর পোলা

যে যুক্তি তথ্য প্রমাণের উপরে যে রুলটা সেট করব যে কেউ আপনার সাথে করবে না আপনিও কারোর সাথে করবেন না এটা হবে একটা অনৈতিক কাজ একজনকে মাইরা তার মা বিদিকে তুলে আনা বা সহবত করা এগুলো হচ্ছে অনৈতিক কাজ এগুলো আমরা সমাজ থেকে বন্ধ করে দিব এইভাবে আমরা কোনটা ভালো কোনটা মন্দ নির্ধারণ করি বোঝা গেছে না কি বুঝতে সমস্যা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আচ্ছা তাহলে ভাই একটা প্রশ্ন হচ্ছে আমার যে আপনি হয়তো ফ্রেডিক নিউজের কথা জানেন মানে যিনি হচ্ছে তাকে ওই নিহিলিজম থিওরি গডফাদার বলা হয় তো তার দৃষ্টিতে এরকম যে দিন শেষে যেহেতু মৃত্যু আসে তো এই ভালো মন্দির যেহেতু কোনো কিছুরই কোনো লাভ নাই আর ক্যাপ্টরাল আমি ভালোই করি বা খারাপ মন্দ যাই করে না কেন এটার তো যে কথা বলেছে সেটা কি কোনো বস্তুনিষ্ঠ প্রমাণ দিয়েছে আমি তো দেখছি আমি তো দেখতে আমি তো আপনাকে প্রমাণ করতে পারবো যে সমাজের লোকেরা যদি ভালো কাজ করে তাহলে সেটার জন্য সমাজের অগ্রগতি হয় সমাজের উন্নতি হয় এড্রিক নিচ্ছে যে আপনাকে এড্রিক নিৎচে যে কথাটা আপনি বলছেন সেটার কি কোনো

ছাগলে কে কি কইছে কিচ্ছু তো যায় আসে না এখানে বার বারবার করে বুঝাইলাম এতক্ষণ ধরে অবজেক্টিভ যুক্তি তথ্য প্রমাণ দিতে হবে এখন এসে শেষ মাস আছে ভাই মেট্রিক নিচ্ছে যে কইছে এরা তো ভাই এটা তো

সে কি কোনো যুক্তি তথ্য প্রমাণ দিয়ে এটা প্রুফ করছে যে ভালো কাজ করলে সমাজের কোনো উপকার হয় না কারোর কোনো উপকার হয় না এটা কি সে অবজেক্টিভ কোনো প্রমাণ দিয়ে দেখাইছে আমাদেরকে ভাই বাচ্চা বের ভাই কেমনে কথা বলবো কেন করবো আরে কেন করবে কি করবে না সেটা তো জিজ্ঞেস করি নাই আপনি যে বললেন নিচ্ছে এই কথাটা বলছে এই কথাটা কি সে কোনো অবজেক্টিভ প্রুফ দিছে ভাই আমি তো বলিনি যে আমি তো

কারো কথাই কোন মূল্য নাই যতক্ষণ না সে অবজেক্টিভ কোন প্রমাণ বা যুক্তি দিয়ে আমাদেরকে একটা জিনিস দেখাইতে পারে ততক্ষণ পর্যন্ত তার কথার কোনো মূল্য নাই এটা তো আমি এতক্ষণ ধরে বুঝাইলাম এটা আমি প্রমাণের ক্ষেত্রে আমাদের আলো মন্ড নির্ধারণের ক্ষেত্রে কারো কথা কারো অপিনিয়নের দুই পয়সার কোনো মূল্য নাই এটা আমি এতক্ষণ ধরে বুঝাইলাম সেটা তো আমি কি বলছে এটা দিয়ে আমি কি করব কোন জায়গায় লাগাবো এটা আমি Nietzsche কোনো কথা ছলাই না দিচ্ছে যেই বলুক কেন সেটার পক্ষে সে কি প্রমাণ দিয়েছে আরে বলদা আরে বলদা জিজ্ঞেস করতেছি যে যেই বলুক না কেন সে সেটার সপক্ষে কি প্রমাণ দিয়েছে সেই প্রমাণটা দেখান তাহলে এই যে এখন আনমিউট করতেছি সে প্রমাণটা দিবেন কেউ একজন কিছু একটা বলছে সেটার সপক্ষে কি প্রমাণ আছে আপনার কাছে বলেন শুধু প্রমাণটা বলতে হবে এই মুহূর্তে শুধু প্রমাণটা শুনতে চাচ্ছি

আমি তো একবারে বলিনি যে আমি তার কথা আপনাকে ডিফেন্ড করতেছি আমি তো এটা একবারে বলিনি তার কথা আপনি ডিফেন্ড করতেছেন কি কি করতেছেন সেটাও জানতে চাচ্ছি না তার কথা যে আপনি তুললেন তার কথাটা আমার নৈতিকতা নির্ধারণের ক্ষেত্রে কি পার্থক্য তৈরি করবে কোন একজন ব্যক্তির কথা তো কোন একজন ব্যক্তির আমি তো এটা আমি তো এটা রুলসি রুলসি বলে দিছি যে কোন ব্যক্তির মতামত এখানে কোনো পার্থক্য তৈরি করে না তাহলে কোন বালে কি কি সেটা দিয়ে আমি কি করব যাই না আমি তো ভাই আপনি শেষ করতে না করতে বুঝলাম তো প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে আমি তো প্রশ্ন করতেছি আপনাকে জিজ্ঞেস করেছি যে সেটা তো পরে বলবেন যে সে কি বলছে সেটা তো আমি সেটা কেন বলবেন সেটা আগে বলতে হবে তো কি বলছে সেটা তো পরে বলবেন আগে বলবেন যে এই সে কি বলছে সেটা আপনি সে যেটাই বালটা বলে থাকুক না কেন সেই বালটা আমার এই নৈতিকতা নির্ধারণের ক্ষেত্রে কি প্রভাব ফেলবে কোনো প্রভাবই তো ফেলবে না আমি তো বলেই দিচ্ছি তাহলে সে যেই বালটাই বলুক না কেন আমি তো আপনার কথাতে প্রভাব ফেলতেছি না আমি

সেটার মূল্য তো তার মানে সমাজের মানুষেরা পায় পৃথিবীর মানুষেরা পায় আপনি দেখতে পাই না যে একজন মানুষ যদি ভালো কাজ করে তাহলে তার ফলাফল অন্য মানুষরা পায় এটা আমরা দেখতে পাই না অবজেক্টিভলি আমরা দেখতে পাই না

ব্যক্তি তো মরেই যাচ্ছে কি লাভ ব্যক্তির ব্যক্তিগত কোনো কিছুর উপর নির্ভর করে না এই বলতে হবে নির্ভর করে না এই যে এই কথাটা একশো বার বলেন আপনি যে অবজেক্টিভ কোন ব্যক্তির উপর নির্ভর না বলেন বার বলেন মুখস্ত করেন অবজেক্টিভ কিছু ব্যক্তির উপর নির্ভর করেন এটা মুখস্থ করেন একশো বার একসবার জিকির করেন সেটা আমি আমি তো সে ঘুরে নিছি প্রথমে আবারও শেষ শেষ ঘুরায় তো আপনি বললেন যে মরেই যাচ্ছে তাহলে ওই ব্যক্তির কি লাভ হলো ব্যক্তির লাভ ক্ষতির উপর যে নির্ভর করে না এটা কতবার বলছি

যদি ব্যক্তির লাভ ক্ষতি এখানে মুখ্য হইতো তাহলে তো এটা সাবজেক্টিভ হইতো ওরে বুদ্ধিমান যদি ব্যক্তির লাভ ক্ষতি এখানে ইম্পর্টেন্ট হইতো তাহলে তো জিনিসটা সাবজেক্টিভে পরিণত হইতো ব্যক্তির লাভ ক্ষতি এখানে তো আমরা আমি বারবার বলতেছি যে এটা সাবজেকটিভ না সাবজেকটিভ না ব্যক্তির কোন মানে এক এর ভাই এক এর ব্রেইনডেড মুমিন বান্দরা এক এর ব্রেইনডেড বা কইরা বলার পরে আপনাদের কি প্রশ্নটা প্রাসঙ্গিক নয় মরালিটির সঙ্গে প্রাসঙ্গিক নয় যে আমার কি লাভ হলো ব্যক্তির কি লাভ হলো এই এই প্রস্তাবটা মরালিটির সঙ্গে যায় না এটা আপনাকে বুঝতে হবে

কিন্তু এটাকে আপনি কিভাবে বুঝবেন একজন ব্যক্তি মানুষ কিভাবে এটাকে আইডেন্টিফাই করবে ব্যক্তি মানুষ কিভাবে এটা নির্ধারণ করবে সেটার পদ্ধতি আপনাকে দিয়েছে আমি কিন্তু ওইটা তো ব্যক্তিগত জিনিস না মোরালিটি হচ্ছে অবজেক্টিভ সেটাকে আপনি কি আপনি একজন ব্যক্তি মানুষ আপনি কিভাবে সেটাকে আন্ডারস্ট্যান্ড করবেন বুঝবেন সেটার পদ্ধতিটা হচ্ছে এটা যে আপনি নিজের উপরে সেটা অ্যাপ্লাই করবেন ভিক্টিমের জায়গায় নিজেকে বসাবেন তখন আপনি সেই জিনিসটা বুঝতে পারবেন যে উই যে অবজেক্টিভ মরালিটি জিনিসটা কি আপনি ব্যক্তিগতভাবে যেটা বুঝতেছেন সেটা তো অবজেক্টিভ মরালিটি না ওইটা হচ্ছে আপনার বুঝটা ওইটা আপনি বুঝতেছেন অবজেক্টিভ মরালিটি জিনিসটা কি সেটা আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি বুঝতে পারবেন আপনাকে সহজে বোঝার একটা পদ্ধতি আমি বাতলাই দিচ্ছি তার মানে তো ওইটা তো মোরালিটি না আহমেদ আপনি কি বুঝতে পারছেন কথা মরালিটি তাহলে সবসময় অবজেক্টিভ হতে হয় নাকি

এটা তো আপনার আপনি ব্যক্তিগতভাবে কিভাবে বুঝবেন সেটা আপনাকে আমি বলে দিচ্ছি কিন্তু এটা বোঝার পদ্ধতি হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ আপনি বুঝবেন আপনি দেখবেন মানুষের উপকার হচ্ছে কি আপনি যেখানে তার না যে হলোকাস্ট ঘটাইছিলেন হ্যাঁ তো তার মানে সাবজেক্টিভ অপিনিয়নে তো মানে তিনি তো বুঝতে পারতিছিলেন যে এটা হলোকাস্ট কারণ ঠিক আছে তো তাহলে এটা কেমন হয়ে গেল না বিষয়টা সেজন্যই তো আমরা বলতেছি সাবজেক্টিভ কখনো হতে পারে না এটা এটা অবজেক্টিভ হতে হবে

কি হবে এটা যদি সে বুঝতে পারতো তাহলে সে অবজেক্টিভলি চিন্তা করার সামর্থ্যটা তার তৈরি হইতো যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে অবজেক্টিভ মরালিটি কি সেটা সে বুঝতে পারার সামর্থ্য তৈরি হতো কিন্তু এই জিনিসটা সে বুঝতে পারেনি

সুনামিকে আপনি শাস্তি দিতে পারছেন কখনো না না সুনামী কে প্রাকৃতিক বিপর্যয় না আগে আগে একটু বলে নেন সুনামিকে কে শাস্তি দিতে পারছেন কিনা এটা আগে বলে নেন সুনামি কে তো শাস্তি দিতে পারেন নাই

আমার হাতে মেরা লাভ কি বলেন আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন সুনামিরা মেরা লাভ কি ভাই মানে বন্যারে জলোচ্ছ্বাসে ভূমিকম্পের মেয়েরা লাভ কি ওরা তো টের না ওরা তো বুঝবো না যে আমি মারতাছি ওগুলো মানে লাথি মারি বা কি হইব ওটা বোমারি বা কি হইব বুঝবো বুঝবই না না এটা বলেন করলেন না ভাই আমি তো আপনি আপনি আপনাকে যেটা জিজ্ঞেস আপাতত সেটার উত্তরটা দেন যে এই যে সুনামি তারপরে বন্যা জলোচ্ছ্বাস ভূমিকম্প তো আপনি মারতে চান না ওরা অনেক মানুষ মারছে আপনার মনে করেন আত্মীয়রা মেরা ফেলছে আপনার একটা ঘনিষ্ঠ আত্মীয় ছিল খুব ভালো লোক ছিল এরা মেরাছে এন কি আর কি তো মারেন না নাকি মায়রা ফেললো মনে করেন করোনায় আপনার মানে ভাই মারা গেছে করোনা ভাইরাসের ধৈরা মাইরা মনে করেন অনেকক্ষণ পিটাইলেন আপনি আপনার মনের খায়াস মিটবে তাতে

এত লক্ষ লক্ষ মানুষ করোনা ভাইরাস মেরে ফেললো ভাই বলেন তো এই যে করোনা ভাইরাস এত কোটি কোটি মানুষ মারলো আমরা জুতা মনে করেন লম্বা করে লাইতাম কিন্তু ভাই কিছু করতে পারতেছি না কি করবো ভাই করোনা ভাইরাস টা মারলে তো পাবে না বুঝবেই না দেরি পাবে না আচ্ছা এখন মনে করেন ভাই একটা বাঘে এসে আমার মানে আমার আমার একজন প্রিয়জনের খায় ফেললো কিছু তো করার নেই তাই না বাসবের ভাই কি করবো বাঘরে তো বাঘ তো খাবি এটার মায়ের বা বুঝবে না আমি কেন খুব মারলাম কিন্তু তাতে তো লাভ নাই তো সে তো বাঘ তো একটু কথাটা শুনে নেন তো সেই সেন্সই নাই যে সে আমার খাইছে দেখে আমি তারা মারতেছি সেই সেন্সই তো নাই তার তাই না বাস কারণে তো মাইরা লাভ নাই মাইরা কি করবো

আপনাদের সমাজ ব্যবস্থা আপনাদের প্রকল্পিত সমাজ ব্যবস্থা তাহলে আপনাদের ব্যস্ততা হলে এই দিক থেকে তাই না অবশ্যই যে আপনাদের একটা অবশ্যই আপনার ব্যর্থতা বলে মানে এটা মানে আপনি মনে আপনি কি করোনা ভাইরাস কে খুব পেরেছেন

আপনি মানে পৃথিবী যে হিটলারকে আমি মরার পরে আমি মানে আল্লাহ আল্লাহ যে শাস্তি দিব তার দশগুন শাস্তি দিব হম এটা আমি বলে দিলাম হ্যাঁ এটা মনে করেন এটাকে আপনি এটার কি কোনো অর্থ আছে এই টাইপের ফালতু কথার কি কোনো অর্থ আছে আর ওই জলোচ্ছ্বাস আর বন্যা ওগুলো আমি ল্যাংটা করে সারা সারাদিন ধরে পিটামু এটা আমি বললাম এটা শুনে আপনি খুব মনে খুশি হইলেন ও আসিফ ভাইয়া মরার পরে আমার আমার যে আত্মীয় আছে না কলিমুদ্দিন সাদিন বন্যা মেরে গেছিল

এটা একটু দেখে নেন হ্যাঁ দেখেন হয় যে আমরা যথেষ্ট ভালোভাবে আহমদ সাহেবকে বুঝাইছি কিন্তু এরপরে যদি উনি বুঝতে না পারেন বা ওনার যদি এরপরেও যদি ওনার মাথায় না ঢোকে তাহলে আমাদের আসলে আর কিছু করার নেই ওনাকে তো আর আমরা জোর করে জোর জবরদস্তির মাধ্যমে বুঝাতে পারবো না বাস বেরবে আপনি কি শেষে কিছু বলবেন কোনো প্রশ্ন করেন না আমার সাহেবকে আপনি কোনো কিছু বললে কোনো আলোচনা করলে আপনি আলোচনাটা করেন ওনাকে কোনো প্রশ্ন করেন না হ্যাঁ না না প্রশ্ন করব না ওনাকে একটাই পরামর্শ দিতে চাই ওনাকে আর একটু পড়াশোনা করতে হবে যুক্তি

সেটা করতেও নাও পারে বিষয়টা এরকম তো না 20 বছর পরে বিশ বছর পরে কি হবে সেটা যেটা আমরা এখন কোন ডিসিশন মেক করতে পারি না মনে করেন 20 বছর পরে আমার একটা নাতি হবে সেই নাতিটা পৃথিবী ধ্বংস করে ফেলবে এই সিদ্ধান্ত এটার উপর ভিত্তি করে আমাকে যদি কেউ এখন মেরে ফেলতে চায় যদি বলে যে এখন একটা ডিসিশন মেক করে যে আমাকে এখন মেরে ফেলতে হবে তাহলে না হলে তো আমার নাতি হয়তো এটা করে ফেলতে পারে এই তথ্যের উপর ভিত্তি করে যদি কোন ডিসিশন মেক করতে চায় সেই ডিসিশন মেকিংটা রং হবে

দুইটা যে থাকতে পারে কিভাবে কিভাবে আমার তো মগধি নাই তখন আর মগজ না থাকলে আমি কিভাবে বুঝবো যেটা সেটাই বলছি উদাহরণ নাতি কথা বললাম যদি মগজই না থাকে আমার মগজ যদি কাজ না করে তাহলে আমি কেন বুঝবো কোনটা আছে নাকি নাই

জিব্বা যদি না থাকে তাহলে টেস্ট নিবেন কিভাবে পাকস্থলে যদি না থাকে তাহলে খাইবেন কিভাবে খাওয়াটা যাবে কোথায় মগজ যদি না থাকে তাহলে চিন্তা করবেন কিভাবে মগজটা তো মাটিতে গলে যাচ্ছে পচে যাচ্ছে পোকা মাকড় খেয়ে ফেলতেছে তাহলে চিন্তা করবেন কি দিয়ে কোনো কিছু আছে নাকি নাই সেটা তো বুঝতেই পারবেন না কারণ আপনার তো কোনো সেন্সই নাই বুঝতে পারছি সেটা ভাই জি বুঝতে পারছি

আপনি তো বলতে পারতেছেন না কি প্রসেসে হবে আপনি জানলেন কি হবে যে সেটা যে হবে বলতে পারতেছেন না কিভাবে হবে তাহলে জানলেন কিভাবে যে সেটা হবে বিশ্বাস অন্ধবিশ্বাস মানবেন না

এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমি একটা প্রেডিকশন করতে পারি যে ভবিষ্যতে মেসি যদি আর্জেন্টিনার পক্ষ হয়ে খেলে তাহলে হয়তো একটা গোল দিবে এই প্রেডিকশনটা যুক্তির উপর ভিত্তি করে করা যায় তবে এটাও রং হতে পারে কিন্তু আমি বলতে পারি যে এটা হতেও পারে এটা যে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হবে সেটার কোনো গ্যারান্টি নেই কিন্তু তার যে আগের কাজকর্ম সেটার উপর ভিত্তি করে আমরা এই কনক্লুশনে যেতে পারি যে সে গোল দিতে পারে গোল দেওয়ার প্রবল সম্ভাবনা আছে সে যেহেতু ভালো খেলে সে তো ভালো সম্ভাবনা সে বা যে ভালো দৌড়িতে পারে তারা আমরা প্রেডিকশন করতে পারি যে সে যেহেতু এত ভালো খেলে সে যেহেতু তার পাস্ট রেকর্ড আছে অনেক ভালো দৌড়ানোর সে তো এই যে এরকম দৌড়ায় সে চ্যাম্পিয়ন হবেই বলেই মনে হচ্ছে এই ঘোড়াটার অনেক ভালো ধরনের মানে ইয়া আছে রেকর্ড আছে তার মানে এই ঘোড়াটা ভালো ইয়া করতে পারে এইগুলার উপর ভিত্তি করে আমরা একটা প্রেডিকশন করতে পারি কিন্তু অন্ধবিশ্বাসের তো কোনো প্রমাণ নাই কোনো যুক্তি নাই তাহলে আমরা কিভাবে প্রেডিকশন করতে পারি যদি আপনি বলেন যে আপনার বয়স পঞ্চাশ বছর ধরি তাহলে আপনার আপনার এই অন্ধবিশ্বাসটা অন্ধবিশ্বাসটা সপক্ষে পরকাল যে হবে পরকালে যে সবাই বিচার হবে এটা সপক্ষে কোন যুক্তি বা কোনো প্রমাণ কি আপনার কাছে আছে

এতক্ষণ ধরে বোঝানোর পরে আবার আহাজ ভাই